আট নম্বর হচ্ছে আকিদার মৌলিক নীতিমালার ক্ষেত্রে বা আকিদার এলম হাসিল করার ক্ষেত্রে মৌলিক নীতিমালা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র মাসুম, ভুলের ঊর্ধ্বে কে? একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই উম্মতের আর কোনো ব্যক্তি ভুলের ঊর্ধ্বে নাই, যে কোনো মানুষের ভুল হওয়ার সম্ভাবনা আছে। আর এই মুসলিম উম্মা এক উম্মত হিসাবে পুরো উম্মত ভুলের ওপর যেতে পারে না বা ভুলের ওপরে থাকতে পারে না। সুতরাং সাহাবাই কেরামরা দল হিসাবে পুরো দলটি হকের দল। এইরকমই যে কোনো যুগে, আজকের যুগে সারা বিশ্বের সমস্ত মুসলিমরা বিভ্রান্ত হয়ে যাবে আর একটা ছোট্ট দলও থাকবে না হকের ওপর, এটা হবে না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, লা তাযালু তায়ফাতু মিন উম্মতি যাহিরিনা আল হক, আমার উম্মতের একটি দল সবসময় হকের ওপর বিজয়ী থাকবে, প্রতিষ্ঠিত থাকবে, সাহায্যপ্রাপ্ত থাকবে। লা ইয়াদুররু মান খাযালাহু, তাদেরকে অপদস্থ করে ক্ষতি করতে পারবে না। এই উম্মত তাহলে একেবারে পথভ্রষ্ট হয়ে যাবে না, যদিও অধিকাংশ লোক পথভ্রষ্ট থাকবে, এটা ঠিক। এই উম্মতের যে কোনো ব্যক্তি পথভ্রষ্ট হতে পারে, যে কোনো বড় ব্যক্তিও গোমরা হয়ে যেতে পারে। আজকের একজন খুব ভালো মানুষ কালকে খারাপ হয়ে যেতে পারে। জি, আইম্মায়ে কেরামদের যে ইখতিলাফ হয়েছে, আবু হানিফা রাহিমাহুল্লাহর ধরেন একটা মত, ইমাম শাফির আর একটা মত, ইমাম আহমদের আরেকটি মত, ইমাম মালিকের মত, এই যে চার মজহাবের চারটা মত বা দুটো তিনটা মত হয়েছে, এই ক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত, আমাদের করণীয় কি? একটা ধরে নিতে হবে, হ্যাঁ, শুধু একটা ধরে নিতে হবে না, দলিলের ভিত্তিতে? জনগণ পারবে না, কিন্তু জনগণ ভালো যে জীবিত আলেম আছেন তার সাহায্য নেবে, এবং জীবিত ভালো আলেমরা চেষ্টা করবে যে চারটি মতের মধ্যে কোনটা দলিলের দিক থেকে শক্তিশালী। এটা হচ্ছে আলেমদের কাজ, এটা হচ্ছে আমাদের তরিকা। যারা চার ইমামকে শ্রদ্ধা করে, কিন্তু চার ইমামের চাইতে বড় হচ্ছে আমাদের কাছে আল্লাহর কথা, রসুলের কথা। পক্ষান্তরে যারা এক ইমামের অন্ধ অনুসারী, তারা তিন ইমামের কথার কোনো মূল্য দেয় না, যতই দলিলের দিক থেকে শক্তিশালী হোক না কেন। এই কথা বলছেন লেখক যে আইম্মা কেরামদের যে বিষয়গুলিতে ইখতিলাফ হয়েছে, এই ক্ষেত্রে ফয়সালার জন্য ফিরে আসব কোরআনের দিকে এবং সুন্নার দিকে। কোরআন কি ফয়সালা করছে, হাদিস কি ফয়সালা করছে, অর্থাৎ কোরআন এবং হাদিসের আলোকে কোনটা শক্তিশালী? দেখা গেল ইমাম আবু হানিফার এই মতটি শক্তিশালী, ওইটাই আমার মজহাব। ইমাম শাফির উক্তিটি বেশি শক্তিশালী, ওইটাই আমার মত এই ক্ষেত্রে, ওইটাই আমাকে পালন করতে হবে, কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে কোরআন এবং হাদিস মেনে চলা। জি, যার কাছে দলিল আছে তার সাথে থাকতে হবে, আর যদি কেউ ভুল করে থাকেন তার জন্য ওজর পেশ করতে হবে, তার উপর কোনো অপবাদ দিতে যাব না। তিনি চেষ্টা করেছেন কিন্তু সঠিক সিদ্ধান্তে হয়তো পৌঁছিতে পারেননি, মানুষ মাত্রে ভুল হইতে পারে, মুজতাহিদ যদি ভুলও হয়ে থাকে তো এক নাকি পেয়েছেন। নয় নম্বরে